শাপলার সিজনে ঘরে ঘরে চলছে শাপলা দিয়ে নানান রকম রেসিপি। তাই তো আমি আজকে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম মজাদার ও মুখরোচক স্বাদের শাপলার ভাজির রেসিপি নিয়ে। তো আমি প্রথমে এখানে কিছু শাপলা নিয়ে নিয়েছি, এখন এগুলা ভালোমতো পরিষ্কার করে নিব। শাপলা পরিষ্কার করা অত্যন্ত সহজ, আমরা সবাই পারি, এটা দেখানোর কিছুই নাই। তারপরেও আমি আপনাদের সুবিধার্থে একটি শাপলা পরিষ্কার করে দেখাচ্ছি। ঠিক আমরা যেভাবে পুঁইশাক থেকে এর আঁশটা ছড়াই, শাপলা থেকেও ঠিক সেমভাবে এর আঁশটা ছড়িয়ে নিতে হবে। তারপর ফুলের অংশটা ছিঁড়ে পাতিয়ে দিতে হবে। তো এই যে আমি ঠিক সেমভাবে সবগুলা শাপলা পরিষ্কার করে নিব। তো আমি শাপলাগুলা পরিষ্কার করে কুচি কুচি করে কেটে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। অবশ্যই শাপলার পানিটা ভালো মতো ঝরিয়ে নিতে হবে, তা না হলে পরে শাপলা থেকে রান্নার সময় বেশি পানি বের হবে। এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি এখানে তিনটা শুকনো মরিচ মাঝখান থেকে দুই টুকরা করে দিয়ে দিয়েছি। এরপর এখানে দিচ্ছি দুইটা এলাচ ও দারচিনি। আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা তেজপাতা। তারপর এখানে আমি তিনটা মাঝারি সাইজের রসুন ও কিছুটা আদা কুচি করে নিয়েছি, সেগুলো এখন এখানে দিয়ে দিলাম। আদা ও রসুন দুই মিনিটের মতো হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আদা রসুন দুই মিনিট মতো ভেজে নিয়েছি, এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা ভালো আসে। তারপর এখানে আমি দশটা কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম। এখন এইগুলাকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো এই যে আমি ব্রাউন কালার করে সব কিছু ভেজে নিয়েছি, এখন এখানে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ গোটা জিরা। জিরাটা দেওয়ার পর আরও এক মিনিট এগুলা ভালো মতো ভাজতে হবে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা শাপলা। আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। সবকিছু যখন দেওয়া হয়ে গেছে তখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এইভাবেই দুই মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। দুই মিনিটের মধ্যে দেখতেই পাচ্ছেন হালকা হালকা পানি ছাড়া শুরু করেছে। তো এখন যদি আপনারা ভাজিটা বেশি নরম করতে চান সেই ক্ষেত্রে এখানে কিছুটা পানি অ্যাড করতে পারেন, তবে আমি কোনো পানি অ্যাড করব না, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন শাপলা থেকে কতটা পানি বের হয়েছে। এক্সট্রা কোনো পানি এখানে সিদ্ধ করার জন্য অ্যাড করার প্রয়োজন নেই। এখন এইভাবেই পানি শুকানো পর্যন্ত রান্না করতে হবে। তো পাঁচ মিনিটের মধ্যে অনেকটা পানি শুকিয়ে এসেছে, এখন আমি এখানে একটা ডিম ভেঙে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। ডিমটা দেওয়ার সাথে সাথেই শাপলার সাথে ডিম নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে দিতে হবে, তা না হলে ডিমগুলা এক জায়গায় জমাট বেঁধে যাবে। এটা মেশানোর পর মাঝারি আছে নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিটের মতো শাপলাটা ভেজে নিতে হবে। পাঁচ মিনিট পর শাপলার পানি অনেকটাই শুকিয়ে গেছে, এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ চিনি। তবে আপনারা যারা মিষ্টিটা খেতে পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করতে পারেন। এরপর এখানে আরও পাঁচ মিনিট নেড়ে চেড়ে নিতে হবে, তবে কেউ চাইলে এই পর্যায়েও নামিয়ে নিতে পারেন। তো এই যে আরও পাঁচ মিনিট পর ভাজিটা সম্পূর্ণ রেডি, সম্পূর্ণ পানি শুকিয়ে এসেছে, এখন আমি এটা নামিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেল খুব সহজে ঝটপট ও মুখরোচক স্বাদের শাপলা ভাজি। এই ভাজিটা দিয়ে নিমেষে এক প্লেট ভাত শেষ করে ফেলা যায়। যে কোনো মাছ মাংসকে সাইডে সরিয়ে রেখে এই ভাজিটা সবাই খেতে চাইবে। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ।